নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই রেসিপিটা আপনারা সকলেই বাড়িতে বানান, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কচুর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে সবার প্রথমে আমি মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চেরা তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা দিয়ে হাই ফ্লেমে আমি কচু শাকটাকে ভাজতে দেব। দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে কচু শাকটাকে আমি ভেজে নেব বা জলটাকে টানিয়ে নেব। দেখুন কচু শাকের অনেকটা জল টেনে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। তুলেকে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে এবার আমি ফোড়নটা দেব। দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা আছে, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এবারে কচু শাকটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে হাই ফ্লেমে আরও 5-7 মিনিট কষিয়ে নেব বা রান্না করে নেব। দিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর আরও কিছুটা নুন লাগবে, নুন অ্যাড করলাম। অ্যাড করে কচু শাকটাকে আমি রান্না করে যাব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে আসছে। আর কিছুটা জল শুকিয়ে এসছে, এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে ভালোভাবে কচু শাকের সাথে মাথাগুলোকে মিশিয়ে নেব। এবার মেশাতে মেশাতে যখন দেখব একদম কচু শাকের জলটা শুকিয়ে এসছে তখন দিয়ে দেবো এর মধ্যে আমি লেবুর রস। এই লেবুর রসটা দিলে আর কলা চুলকোনোর ভয় থাকবে না। এখানে আমি একটা লেবুর রস দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটা ট্রেতে সাজিয়ে বা একটা প্লেটে সাজিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।